গরম আবহাওয়াকে অজুহাত করে 45 দিনের স্কুল ছুটি নির্দেশিকা বাতিল করতে হবে। দ্রুত অফলাইন পঠন পাঠন চালু, এসএসসি দুর্নীতিতে যুক্তদের শাস্তি, আচার্য পদে শিক্ষাবিদ নিয়োগ, জাতীয় শিক্ষানীতি 2020 বাতিলের দাবিতে 1 জুন রাজ্যজুড়েই ছাত্র বিক্ষোভ এআইডিএসওর। এআইডিএসও মুর্শিদাবাদ জেলা কমিটির পক্ষ থেকে প্রতিবাদ সভা হলো বহরমপুরে টেক্সটাইল মোড়ে। সংগঠনের সদস্যরা প্ল্যাকার্ড হাতে নিজেদের দাবিতে সোচ্চার হলেন। আমাদের এটা দাবি না মানা পর্যন্ত লাগাতার চলবে। শুধু আমাদের পশ্চিমবাংলা না, গোটা দেশব্যাপী এটা নিয়ে আন্দোলন হচ্ছে। জাতীয় স্তরে আমরা কনভেনশন করছি, অবস্থান করছি, ধর্ণা করছি। বিগত কয়েকদিন আগেও আমরা দিল্লির যন্তর মন্তরে আমরা অবস্থান বিক্ষোভ করেছি, নর্থ বেঙ্গল জোনে আমরা কনভেনশন করছি। লাগাতার আমাদের এইটা নিয়ে আন্দোলন চলছে।